আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরে কাছে যে যেখানে আছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ফাল্গুনের স্কুল নেই, তাই ফাল্গুন এবং ঋদ্ধ ওরা বাসায় পড়তে বসেছে। স্কুলের পড়া শেষ করে আমার মেয়েকে, মানে ফাল্গুনকে বলেছিলাম একটু ডিকশনারিটা পড়ার জন্য। আসলে এখন কেউ ডিকশনারি আর পড়ে না, সবার কাছেই মোবাইল রয়েছে আর মোবাইলেই সব কিছু যেহেতু পাওয়া যায়, তাই কেউই ডিকশনারি পড়তে চায় না। তারপরে ওকে খুব জোর করে বলেছিলাম কিছু ওয়ার্ড ডিকশনারি থেকে শেখার জন্য, আর সাথে ছেলেটাকেও বসিয়েছিলাম। আমার ছেলে হচ্ছে একদম ফাঁকিবাজ, পড়াশোনায় মনোযুক্ত নাই, পড়তে চায় না, তারপরেও যতটুকু পারি একটু ধরে বেঁধে পড়ানোর চেষ্টা করি। আমার টেবিলটা গুছানো হয়ে গেল, এখন আমি চলে আসলাম আমার সংসারের অন্য সকল কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। আমি আমার একটা ব্লগে বলেছিলাম যে আমার বাসাটা একদম রাস্তার সাথে, যার কারণে আমার বাসাটায় বেশি ধুলাবালি প্রবেশ করে, তাই আমাকে প্রতিদিনই আমার ঘরের যে ফার্নিচারগুলো রয়েছে সেই ফার্নিচারগুলো ক্লিন করে নিতে হয়। আর এইটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ, এটা এখনও আসলে ময়লা হয়ে উঠেনি, যার কারণে আমি কোনো রকম ক্লিনজার ছাড়াই শুধুমাত্র পাতলা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নেই। আর এতে করে কিন্তু আমার এই ডিপ ফ্রিজটা চকচকে ঝকঝকে থাকে। এই কাজগুলো শেষ করে আমি এখন হালকা একটা নাস্তা তৈরি করব। এখন বাজে সকাল 11টা, তো সকাল 11টা আসলে একটু ক্ষুধা ক্ষুধা ভাব চলে আসে, এর জন্য একটা হালকা নাস্তা তৈরি করব। এই বলের মধ্যে দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর পরিমাণ মতো লবণ, তিনটা উপাদান দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। তো সবগুলো উপাদান ভালো করে মেখে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চানাচুর। তো এই চানাচুরটা দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার কাছে চানাচুর এমনি খাওয়া ভালো লাগে না, একটু মেখে যদি খাই, মানে এইভাবে চানাচুর ভর্তা করে যদি খাই তাহলে অসাধারণ লাগে। তো দিয়ে দিলাম টমেটো কুচি, টমেটো দিয়ে যদি মাখানো হয় তাহলে তো অনেক টেস্টি হয়। তো আজকে টমেটো কিনে নিয়ে আসলাম, শিম কিনে নিয়ে আসলাম, যার কারণে এই চানাচুর ভর্তাটা তৈরি করলাম আর আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার মতো কে কে এই চানাচুর ভর্তা খেতে পছন্দ করেন আশা করি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমি হালকা নাস্তা শেষ করে চলে যাব রান্নাঘরে। আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি একসাথে কিভাবে অনেকগুলো চিরুনি ক্লিন করি। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের পানি নিয়ে নিলাম এই হাঁড়িটার মধ্যে, আর দিয়ে দিচ্ছি গুঁড়া সাবান। যে যে ব্র্যান্ডের গুঁড়া সাবান ইউজ করেন সে সে ব্র্যান্ডের গুঁড়া সাবান দিয়ে নিতে পারেন। তো আমি গুঁড়া সাবানটা দিয়ে হাতের সাহায্যে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে আরেকটু পরিমাণের গুঁড়া সাবান লাগবে, যার কারণে আমি আরেকটু করে গুঁড়া সাবান দিয়ে নিচ্ছি। গুঁড়া সাবানটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পানির সাথে। এরপরে এই পাতিলটা আমি চুলার মধ্যে চাপিয়ে দেব। এই তো গুঁড়া সাবানটা আমার মিশানো হয়ে গেল পানির সাথে, এখন আমি হাঁড়িটা চুলার মধ্যে চাপিয়ে দিলাম, অপেক্ষা করব এই পানিটা গরম হওয়া পর্যন্ত। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা, এরপরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের ভিনেগার। এখন আমি একটি খুন্তির সাহায্যে মিশ্রণটা নেড়ে দিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে ময়লা চিরুনিগুলো নিয়েছিলাম সেই সবগুলো ময়লা চিরুনি। সবগুলো চিরুনি দিয়ে আমি 10 মিনিটের মতো চিরুনিগুলো জাল করে নেব। আর এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে চিরুনির দাঁত থেকে কিন্তু ময়লাগুলো বের হয়ে যাচ্ছে। এভাবে চিরুনি জাল করে নিলে চিরুনির দাঁত থেকে ময়লা অটোমেটিকই বের হয়ে যায়, তারপরও একদম যেন চকচকে ঝকঝকে হয়, এর জন্য আমি একটা ব্রাশ নিয়ে নিলাম। সেই ব্রাশ দিয়ে এভাবে ঘষে ঘষে চিরুনির গা থেকে সম্পূর্ণ ময়লাগুলো আমি বের করে নিচ্ছি। নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছেন
কতটা ক্লিন হয়ে গিয়েছে চিরুনিগুলো। আর এভাবে একই সময়ে অনেকগুলো চিরুনি কিন্তু আমরা পরিষ্কার করে নিতে পারি। আমার বাসায় যেই সকল মানে অনেকগুলোই ময়লা চিরুনি আমি জমিয়ে রেখেছিলাম, এই ভিডিওটা করার জন্য সবগুলো চিরুনি আমি আজকে পরিষ্কার করে নিয়েছি এবং আপনাদের মাঝে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতেও ভুলবেন না। চিরুনিগুলো পরিষ্কার করে আমি রান্নাঘরে চলে এলাম। আমি এই ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে সাথে কিছু পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে আমি নারিকেলি কুচুটা রান্না করব। তো এর জন্য ইলিশ মাছের মাথার সাথে যে পেঁয়াজ আর তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এখন এখানে আমি অ্যাড করে দিব রসুনের পেস্ট। পরিমাণ মতো রসুনের পেস্ট দিয়ে নিলাম, পরিমাণ মতো আদার পেস্ট দিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি অ্যাড করে দিব সামান্য পরিমাণের লবণ। যেহেতু আমি নারকেলি কুচুগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি একদম সামান্য পরিমাণের লবণ দিলাম। এরপরে মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিলাম পরিমাণ মতো, আর জিরার গুঁড়া দিলাম পরিমাণ মতো। এরপরে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি সবগুলো উপাদান একসাথে নেড়ে চেড়ে খানিকক্ষণ কষিয়ে নিব। আর তরকারি রান্না করার সময় যদি মশলাটা ভালোভাবে কষানো থাকে তাহলে কিন্তু তরকারি থেকে মশলার কাঁচা কাঁচা গন্ধ আসে না, যার কারণে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো আমার মাছ কষানো হয়ে গেল। এখন আমি দিয়ে নিচ্ছি কাঁচা মরিচ। আমি এখানে 60টা কাঁচা মরিচ দিয়ে নিলাম, আর মরিচগুলো আমি ভাঙলাম না, আস্তে আস্তে কাঁচা মরিচটা দিয়ে নিলাম। তো এখন দিয়ে নিচ্ছি এই যে নারকেলি কচুটা সিদ্ধ করে আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেই নারকেলি কচুটা আমি এখন দিয়ে নিলাম। এখন সবগুলো উপাদান একসাথে ভালো করে ভেজে নেব। আর খানিকক্ষণ এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিলেই আমার নারকেলি কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা হয়ে যাবে। তো এই নারকেলি কচুটা গরম ভাতের সাথে যেমন ভালো লাগে, তেমন পরোটা রুটির সাথেও ভালো লাগে। আর যেহেতু কাটা রয়েছে, বাচ্চারা আসলে খেতে পারবে না, আমি আর আমার মেয়েই খাবো, আমার ছেলে খাবে না। তো আমরা শুধুই এই নারকেলি কচুটা খেতে পছন্দ করি। যাই হোক, দুপুরের রান্না শেষ। আজকে দুপুরের রান্না ছিল কই মাছ ভুনা আর ইলিশ মাছ দিয়ে নারকেলি কচু, আর ছেলের জন্য রান্না করেছিলাম চিকেন, আর একটা সবজি ভাজি করেছি, আর ভাত তো সাথে রয়েছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।